আমার নয়, আপনাদের সবার। আমি অনেক বেশি খুশি আপনারা সবাই আমার সিনেমাটা দেখতে এসেছেন। আমি আমার এই অ্যাওয়ার্ডটা এখানে বসা সবাইকে উৎসর্গ করতে চাই। আমি রাফি, এ যান্ত্রিক শহরের এক অযান্ত্রিক গতিময় প্রাণ। দরজা মেলতেই দেখা যায় নির্বাক কর্ণফুলীর ব্যস্ত ছুটে চলা। একটি নদী, অজস্র জীবন যেন মিশে আছে। কোনো এক অদৃশ্য পাগলামি ঘিরে ধরে আমাকে, ছন্ন ছাড়ার মতো ঘুরতে থাকি, খুঁজতে থাকি জীবনের গল্প। এক একটি জীবনের এক এক রকম গল্প, ভিন্ন ভিন্ন অভিব্যক্তি। আমি এই গল্পই বলতে চাই, আমি সিনেমা বানাতে চাই। জীবনবোধ আর অনুভূতির সবগুলো সুতো জুড়ে দিয়ে আমি বুনতে থাকি আমার ফিল্মের এক একটি দৃশ্য। কিন্তু কল্পনার আকাশে ওড়া যায় বাধাহীন, যখন বাস্তবতা তার চেয়েও কঠিন। এই ফিল্মমেকার, কি রে ফিল্মমেকার, তুই ফিল্ম দেখলাম না, টিভিশনে বসেছিলাম, টিভিশনে বসে থাকি তুই ফিল্ম দেখিস না। এই ফিল্মমেকার, এই ফিল্মমেকার। থেমে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এগিয়ে যাওয়ার কারণ ছিল একটাই, ফিল্মের প্রতি ভালোবাসা। কখনো মোবাইল ফোন, কখনো ক্যামেরা, হাতের কাছে সবচেয়ে সহজলভ্য যন্ত্র দিয়ে বানিয়েছি আমার প্রথম ফিল্ম। কিন্তু দেখবে কে? যাদের নিয়ে গল্প বলেছি তারাই তো দেখবে। আমি স্বপ্ন দেখি একদিন হাজারো মানুষ আমার ফিল্ম দেখবে, তা নিয়ে কথা বলবে, সেদিন গলা উঁচিয়ে বলবো আমি একজন ফিল্ম মেকার।